আপনি কি জানেন যে 90% মানুষ যে কথা সামনাসামনি বলতে পারে না তা তারা মেসেজ বা টেক্সট করে বলে। যখন আপনি কোনো কাজে বা কোনো ইন্টারভিউতে রিজেক্ট হন তখন সেই রিজেকশনকে আপনার ব্রেন শারীরিক যন্ত্রণায় কনভার্ট করে। হ্যালো বন্ধুগণ, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সাইকোলজি ফ্যাক্ট সম্বন্ধে বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি কি জানেন, আমরা যখন নিজের বিলাসিতা বা বিনোদনের পরিবর্তে অন্যের প্রয়োজনে টাকা খরচ করি তখন আমরা ভিতর থেকে অনেকটা শান্তি অনুভব করি এবং অনেকটা হ্যাপি ফিল করি। এক কথায়, যখন আমরা নিজের জন্য ফালতু খরচা না করে অন্যের প্রয়োজনে সেই টাকা খরচা করি তখন আমরা মনে মনে অনেক খুশি হয়। আপনারা কি জানেন, যখন আমরা গান করি বা নাচি তখন আমরা জীবনে যাবতীয় দুঃখ কষ্ট স্ট্রেস সব কিছু ভুলে যাই। এর কারণ হলো, যখন আমরা গান করি বা নাচি তখন আমাদের ব্রেন শুধু সেই গান বা নাচের প্রতি পুরো ফোকাস করে। এর ফলে আমাদের বাকি যা সমস্যা কষ্ট স্ট্রেস ব্রেন সব কিছু ভুলে যায় এবং মনটা খুব খুশি হয়ে যায়। আমরা যখন কোনো জিনিস ভুলে যাই এবং তার সঙ্গে সঙ্গে মনে করার জন্য আমরা চোখ বুজে তা মনে করার চেষ্টা করি, এই সময় আমাদের ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করে এবং আমাদের সেই জিনিস মনে করতে সাহায্য করে। যে সমস্ত মানুষ অন্যের হাসি মজাক ঠাট্টা খুব সহজেই বুঝতে পারে এবং সেই কথার হাসি মজাকেই রিপ্লাই দেয়, তারা অন্যের মনের কথা খুব সহজেই বুঝতে পারে এবং তাদের কমন সেন্স খুব বেশি হয় এবং এরা যে কোনো পরিবেশে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। রাত্রে ঘুমানোর আগে আপনি যদি কোনো ব্যক্তির কথা ভাবেন তাহলে হয়তো আপনার আনন্দের কারণ বা দুঃখের কারণ। এই ভাবার প্রধান কারণ হলো, রাত্রে ঘুমানোর আগে আমাদের ব্রেনে হয়তো দিনের সবচেয়ে ভালো ঘটনাটি ভেসে আছে, নাহলে দিনের সবচেয়ে খারাপ ঘটনাটি। আপনি কি জানেন, যদি আপনি নিজের ব্রেনকে কনভিন্স করতে পারেন বা বোঝাতে পারেন যে আজ রাত্রে আপনার খুব ভালো ঘুম হবে তাহলে সেই রাত্রে সত্যি আপনার খুব ভালো ঘুম হবে। যদিও আমরা জানি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তবু একটি গবেষণায় এমনটা দেখা গেছে যে যদি আপনার অ্যানুয়াল ইনকাম 49 লাখের বেশি হয় তাহলে আপনার খুশি অনেক বেড়ে যাবে। এই পৃথিবীতে যাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে তাদের স্ট্রেস লেভেল অন্যদের তুলনায় অনেক বেশি, আর যখন বয়স 33-এর বেশি হয় তখন শরীরে স্ট্রেস লেভেল কমতে থাকে। জানেন, যারা বুদ্ধিমান মানুষ হয় তারা কখনো লোকের কাছে সে খুব বুদ্ধিমান সে খুব জ্ঞানী এর প্রচার করে না, কিন্তু এর ঠিক উল্টোটা হয়। মানে যারা বোকা বা যাদের বুদ্ধি খুব অল্প তারা সব জায়গায় নিজে খুব বুদ্ধিমান হিসাবে দেখাতে চায়, এমন বোঝাতে চায় যে সে খুব জ্ঞানী ব্যক্তি। তো বন্ধুগণ, আজকের জন্য এতটা পর্যন্তই রইল। আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।